ডাক্তাররা বলেছে যে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ, আমার কোনো টেনশন করা লাগবে না, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। তো সো গাইজ, একটা জিনিস মনে রাখবেন সবসময়, সুস্থতা অসুস্থতা সবই আল্লাহর পক্ষ থেকে আসে। আমি খুবই ভালোবাসি যে সূরাটি, সূরা মুহাম্মদ, হ্যাঁ আমি নিজে গেছিলাম উত্তরাতে, গেলাম প্রথমে আমরা এলিফ্যান্ডোরে গেছি, এলিফ্যান্ডোরে যে মানসিক ডাক্তারের কাছে গেলাম, ওখান থেকে উনি দেখে দিয়েছেন, প্রেসক্রিপশন করে দিয়েছেন, ওষুধ লিখে দিয়েছেন। ওকে নিয়ে আমাদের পার্টিকুলার প্ল্যান হলো তার চিকিৎসা, শারীরিক এবং মানসিক দূর চিকিৎসাই হোক, এবং তার চিকিৎসার পর তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমরা সেটা করে দেবো ইনশাআল্লাহ। দুটো চিকিৎসার ক্ষেত্রে ডক্টররা আমাদেরকে যেটা পরামর্শ দিয়েছেন তা হলো নিবিড় তত্ত্বাবধানে এবং একটা ফ্যামিলি এনভায়রনমেন্টে রেখে, একটা হোমলি এনভায়রনমেন্টে মায়ের ভালোবাসা দিয়ে তাকে আমরা যদি চিকিৎসা দিতে পারি তাহলে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা মনে করছি যে তার অন্য একটু প্রবলেম আছে, যেটা ধরুন যদি অনেকেই সেটা মনে করে থাকে যে যেটা জিন বা ইত্তকার কোনো বিষয় আছে কিনা, সেখানে রুকিয়ার একটা প্রশ্ন আছে। তো রুকিয়ার কাজটাও আমরা এর মধ্যে এখানে আমরা সবগুলো কাজ করবো ইনশাআল্লাহ। তো আমরা একটা বাসা ভাড়া নিয়েছি ওদের জন্য। কি অবস্থা? আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমার? হ্যাঁ ভালো আছো, বসেন। আপনি তো ডাক্তার দেখিয়েছেন আলহামদুলিল্লাহ। ডাক্তার একজন আমরা দেখছি যে একজন মেন্টাল হেলথের একজন ডাক্তার দেখিয়েছেন, আরেকজন সার্জনকে দেখিয়েছেন, প্রফেসর, দুজনই প্রফেসর এবং সিনিয়র প্রফেসর। তো ডাক্তাররা কী বলেছে? ডাক্তারের সাথে দেখা করেছেন, ডাক্তাররা কী বলেছে? আচ্ছা, চিকিৎসা করার জন্য। আমরা আমাদের সম্মানিত দর্শক শ্রোতা এবং প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা হাফেজ আবু রায়হানের জন্য যারা সহযোগিতা করেছেন এবং দোয়া করেছেন আপনাদের এই প্রিয় হাফেজের জন্য, আপনাদেরকে একটু আপডেট দিয়ে রাখি। আমরা যে ডাক্তার দেখিয়েছি, এখানে দুজন ডাক্তার দেখানো হয়েছে, তার জন্য মেন্টাল হেলথের জন্য একজন ডাক্তার দেখানো হয়েছে, তিনি প্রফেসর এবং এই যে ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট কাম সাইকোথেরাপিস্ট তিনি, আরেকজন সার্জন আমরা দেখিয়েছি, তিনিও অনেক বড় প্রফেসর, তিনি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তিনি প্রফেসর, তিনি সার্জন, বড় সার্জন তিনি। আমরা দুইজনকে দেখিয়েছি, কেন একজনকে দেখিয়েছি ওর মেন্টাল হেলথের জন্য, কারণ তার একটু মানসিক সমস্যা তৈরি হয়েছে বুঝতে পেরেছেন, এছাড়া ওর শারীরিক একটি প্রবলেম তৈরি হয়েছে, চিকিৎসা করতে গিয়ে আসলে কিছু প্রবলেম তার তৈরি হয়েছিল, যেখানে গ্রামে চিকিৎসা করেছে সেখানে কিছু প্রবলেম তৈরি হয়ে তার শারীরিক একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। তো সেই কারণে আমরা প্যারালালি দুটো চিকিৎসা করতে হচ্ছে। তো আমরা দুটো চিকিৎসার ক্ষেত্রে ডক্টররা আমাদেরকে যেটা পরামর্শ দিয়েছেন তা হলো নিবিড় তত্ত্বাবধানে এবং একটা ফ্যামিলি এনভায়রনমেন্টে রেখে, একটা হোমলি এনভায়রনমেন্টে মায়ের ভালোবাসা দিয়ে তাকে আমরা যদি চিকিৎসা দিতে পারি তাহলে সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। সেভাবে অনেক চিকিৎসা তারা দিয়েছেন, ওষুধপত্র দিয়েছেন, আমরা সেগুলোকে নিয়েই আমরা কাজ করছি, এবং এই কারণে আমরা আমাদের তারবিয়ার অফিসের কাছেই ওদের জন্য একটা বাসা ভাড়া নিয়েছি, সেখানে থেকেই চিকিৎসাটা হবে, চিকিৎসাটা হবে মায়ের ভালোবাসা দিয়ে, একেবারে মা মমতা দিয়ে নিজে রান্না করে খাওয়াবে এবং তার সেবা শুশ্রূষা করবে, এবং তার জন্যে যে সকল ওষুধপত্র লাগে এগুলো দেখাবে, প্রতিদিন ডাক্তাররা দেখবে, ডাক্তারদের সুপারভিশনেই থাকবে, এগুলো ডাক্তারদের পরামর্শ অনুসারেই আমরা এই কাজটি করেছি। কারণ অন্য জায়গায় যদি আমরা তাকে দিই তাহলে এই তত্ত্বাবধানটা হয়তো বা সেখানে নাও হতে পারে, এটা ডক্টরদের অ্যাপ্রিহেনশন। এছাড়া তার আমরা মনে করছি যে তার অন্য একটু প্রবলেম আছে, যেটা ধরুন যদি অনেকেই সেটা মনে করে থাকে যে যেটা তার কোনো পজিশন আছে কিনা, মানে যেটা ধরুন এভিল জিন বা ইত্তকার কোনো
বিষয় আছে কিনা, সেখানে রোকিয়ার একটা প্রশ্ন আছে। তো রোকিয়ার কাজটাও আমরা এর মধ্যে এই এখানে আমরা সবগুলো কাজ করব ইনশাআল্লাহ। তো আমরা একটা বাসা ভাড়া নিয়েছি ওদের জন্য, এখান থেকেই আমাদের তত্ত্বাবধানে ডাক্তারদের নিবিড় তাদের সুপারভিশনে এবং মায়ের মমতায় অন্যান্যদের সহযোগিতায় এই চিকিৎসাটি আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আজকে থেকে চিকিৎসা শুরু হলো, তারা এখানে থাকবেন যতদিন পর্যন্ত ও সুস্থ না হয় ততদিন পর্যন্ত। ওকে নিয়ে আমাদের প্ল্যানটা কি, আমরা সে কথা আগেও বলেছি, এখন আমরা বলছি যে ওকে নিয়ে আমাদের পার্টিকুলার প্ল্যান হলো তার চিকিৎসা, শারীরিক এবং মানসিক দূর চিকিৎসাই হোক, এবং তার চিকিৎসার পর তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমরাই সেটা করে দেবো ইনশাআল্লাহ। আর তৃতীয়ত হচ্ছে তার মা যে যেখানে কাজ করে যেন তার মাকে কাজ না করে, কারণ তার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন এবং ভালো একজন হাফেজ ছিলেন, তো ফলে তিনিও যেন এরকম একটা ইয়ের মধ্যে থেকে, হিজাবের মধ্যে, পর্দার মধ্যে থেকে, দিনদারির মধ্যে থেকে যেন চলতে পারে। তার বড় ভাই ছোটো একটু ব্যবসা করতে এখন সে একটু অন্য ঝামেলায় আছে, আমরা তার ওই ভাইয়ের ব্যবসাটাও আমরা তাকে একটু যেন করতে পারে, এবং ওদের গ্রামে থাকার জায়গাটা ঠিক সেরকম নয়, আমরা যেন গ্রামে যেন একটু ভালো করে থাকতে পারে, যেন সেখানে ঘরটাকে আমরা একটু নির্মাণ করে দিতে চাই, ওর ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, ওর চিকিৎসা এবং চিকিৎসা পরবর্তী যদি সম্ভব হয় তাহলে ছোটো একটু কর্মসংস্থান করতে চাই। এই তিনটা হচ্ছে আমাদের প্ল্যান, এই প্ল্যানটা নিয়ে আমরা এখন আমরা এগোচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমাদেরকে দোয়া করেছেন বিভিন্নভাবে, আর যারা সহযোগিতা করেছেন, আমরা আপনাদের সহযোগিতার ফুল একটা সামারি লিস্ট আমরা তৈরি করছি, লিস্ট আমরা আমাদের পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবং রায়হান, রায়হানের মা এবং রায়হান মামাও এখানে আছে, তাদের উপস্থিতিতে আমরা এটাকে ডিসক্লোজ করবো ইনশাআল্লাহ, যে আমরা এক্ষেত্রে কতটুকু আপনাদের ডোনেশন আমরা পেয়েছি সেভাবে আমরা এটাকে ব্যয় করতে চাই ইনশাআল্লাহ। তো রায়হান, তোমার কী অবস্থা? রায়হান একটু কথা শোনেন তো দেখি, তোমার কী মনে হচ্ছে? ডাক্তাররা তোমাকে কী বলেছে যে তুমি ভালো হয়ে যাবে, এরকম কিছু তাই না? ডাক্তাররা কী বলেছে তোমাকে বলো। ডাক্তার তো সো গাইজ, ডাক্তাররা আমাকে অনেক ভালো কথা বলেছে, ডাক্তাররা কী বলবেন, ডাক্তাররা অনেক ভালোবেসেছে আমাকে, অনেক ভালোভাবে তারা আমাকে ছবি তুলেছে, তারা আমাকে খুব আপ্যায়ন করেছে, এবং কি ডাক্তাররা আমাকে নিয়ে অনেক ভালো বলেছে, যে ডাক্তাররা বলেছে যে তার কোয়ানশিপ পড়া খুব সুন্দর, ডাক্তাররা বলেছে যে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ, আমার কোনো টেনশন করা লাগবে না, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। একটা জিনিস মনে রাখবেন সবসময়, সুস্থতা অসুস্থতা সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তো সো গাইস, টেনশন করার কোনো কারণই নাই, আল্লাহ দোয়া করবেন আমার জন্য, দোয়া 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 ইনশাআল্লাহ। কিন্তু ইংরেজি বলে সো গাইস, ওর মামা এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওর মামাকে, আপনি তো শুনেছেন যে আমরা জি আপনার বোন এবং ভাগিনা ওদেরকে নিয়ে আমরা কি প্ল্যান করছি, এবং আপনি কালকে আপনি নিজে ডাক্তারদের দুই জায়গায় গিয়েছেন, আপনি তো নিজেই ছিলেন তাই না? হ্যাঁ, আমি নিজে গেছিলাম, উত্তরাতে গেলাম, প্রথমে আমরা এলিফ্যান্টোরে গেছি, এলিফ্যান্টোরে যে মানসিক ডাক্তারের কাছে গেলাম, ওখান থেকে উনি দেখে দিয়েছেন, প্রেসক্রিপশন করে দিয়েছেন, ওষুধ লিখে দিয়েছেন, এবং তারপর আমরা আবার উত্তরাতে ইবনে সিনাতে গেলাম, ইবনে সিনাতে গিয়া ওখানে এক মানসিক ডাক্তারের কাছে আবার। ও, তার মানে কালকে দুইজন আমরা মানসিক, হ্যাঁ দুইজন ডাক্তারের কাছে আমরা গেছি, সার্জারি বলছি, আমি বলেছি দুইজন, আসলে তাহলে তিনজন ডাক্তার, তিনজন, তারপর সার্জারি একজনকে আবার রেফার করছে ওই উত্তরার ইবনে সিনা ডাক্তার, আর একজন রেফার করছে সার্জারি ডাক্তারের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে চারজন ডাক্তারকে কালকে দেখানো হয়েছে। হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি, আমি আমি ভুল বলেছি, ঠিক আছে। তারপর আমরা শেষমেশ আসলাম সিটি হসপিটালে, সিটি হসপিটালে সার্জারি ডাক্তারের কাছে এসে ওর একটা ইয়া করার জন্য আর কি, যে উদ্যোগটা আছে, আমরা এই একটা ফ্যামিলি পরিবেশে, আমার এই ভাগ্নারে স্যার যে উদ্যোগ নিয়েছেন যে একটা ফ্যামিলি পরিবেশে রাখা যাতে চিকিৎসা হয়, সে ব্যবস্থা স্যারের পক্ষ থেকে করা হয়েছে, আমরা আপনাদের দোয়ায় স্যারের কর্ম আগিয়ে যাওয়ার জন্য আমরা সবাই দোয়া করি, আমরা যাতে আমাদের এই কোরআনের হাফেজকে আমরা আবার সুস্থ মতে সামনে দেখতে পারি ইনশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওকে দ্রুত সুস্থ করে দিন, এবং আমরা দোয়া করি আপনারা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদেরকে বলবো যে পবিত্র কোরআনের আলো শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারা সকলে দোয়া করবেন, ও যেন কোরআনের এই তেলাওয়াত দিয়ে সমগ্র দেশে যেন কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে এবং মুক্ত করতে পারে,
সেটা আমরা ওর কাছে কোরান্তেলত হয়ে যায় আজকে ও দেখছেন সে কিন্তু কোরান্তেলত আপনাদেরকে শোনাতে যাচ্ছে ভলান্টারিলি কোরান্তেলত শোনাতে যাচ্ছে তো আমার খুব প্রিয় একটা সূরা তোমাকে তেলাওয়াত করতে বলি বলেন হ্যাঁ আমি খুবই ভালোবাসি যে সূরাটি সূরা মুহাম্মদ এটা কি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم صدق الله العظيم ماهر المعقلي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ আপনারা শুনতে পেয়েছেন তেলাওয়াত কি অসাধারণ তেলাওয়াত মনে হচ্ছে যেন বাইতুল্লাহতে কেউ তেলাওয়াত করছে বাইতুল্লাহ ইমামরা তেলাওয়াত করছে খুবই অসাধারণ তেলাওয়াত এই জন্যে ওর সুস্থ হওয়া খুবই জরুরি এটা আমাদের জন্যে কোরআনের খেদমতের জন্য প্রচণ্ড জরুরি আপনারা ওর আপডেটটা আমরা সবসময় আপনাদেরকে দিয়ে রাখবো এই জন্যে কারণ উই হ্যাভ টেকিং দি রেসপন্সিবিলিটি অ্যান্ড দিস ওয়াই আমরা উই ওয়ান্ট টু মেক ইউ অলওয়েজ আপডেটেড উই ওয়ান্ট টু কিপ ইউ অলওয়েজ আপডেটেড অ্যাবাউট হিজ ট্রিটমেন্ট অ্যান্ড আদার ইস্যুস তো আপনারা ইনশাআল্লাহ ইউ শুড অলওয়েজ কিপ ইন টাচ উইথ আস আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চাই কোরআনের এই সম্পদ যেন আবার আমাদের মাঝে ফিরে আসে তো সবাই অনেক অনেক দোয়া করবেন রেহানের জন্যে এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কাজটি যে দায়িত্ব আমরা হাতে নিয়েছি এটা যেন সুচারুরূপে সুষ্ঠুভাবে যেন আমরা সম্পাদন করতে পারি হাজা ওসলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু